আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য ঢাকা মহানগরী উত্তরের শ্রদ্ধাভাজন আমির ঢাকা সিটি উত্তরের গণমানুষের নেতা আমাদের প্রিয় নেতা জনাব মসিরউদ্দিন ভাইকে বক্তব্য আদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করি আরেকটি নতুন সকাল আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছে। আমরা যখন ঘুমিয়ে পড়ি আবার যে আমরা ফিরে আসবো তার কোনো গ্যারান্টি থাকে আল্লাহ আমাদেরকে নিয়ে আসেন, তাই না? আমাদের যা কিছু ভালো, আমাদের যা কিছু এই দুনিয়াতে সুন্দর আমরা দেখি সব কিছুর মালিককে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই জমিনও আল্লাহ সৃষ্টি করেছেন এবং আমরা আবার আল্লাহর কাছে ফিরে যাব। মাঝখানের যে সময়টা এই সময়টা হলো আমাদেরকে গঠন করার সময়। আমরা আল্লাহর ইচ্ছা অনুযায়ী যদি চলি দুনিয়ার যে কয়েকটা জীবন এটা সুন্দর যাবে আর পরকালে আল্লাহ তাআলা আমাদের জন্য এমন সুন্দর জায়গা রেখেছেন যে জায়গা জমি বাড়ি গাড়ি বিভিন্ন বিষয় নিয়ে দুনিয়াতে মারামারি কাটাকাটি মানুষ পড়ে এগুলো একেবারে আনলিমিটেড আনকাউন্টেবল আল্লাহ তাআলা বেহেস্তে রেখেছেন। সেগুলো আমরা পাবো যারা দুনিয়াতে আল্লাহকে চিনব, আল্লাহকে জানব, আল্লাহকে মানব, তার প্রেরিত নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা জানব মানব অনুসরণ করব। তিনি যে দিন দিয়েছেন, জীবন ব্যবস্থা দিয়েছেন যার নাম হচ্ছে ইসলাম, এই ইসলামের ভিত্তিতে যারা আমরা চল তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও সুখ দিবেন, শান্তি দিবেন, অনেক অনেক ধরনের উপহার তিনি দিবেন যেটা আমরা কল্পনা করতে পারব না। আমাদের জীবনটা নিরাপত্তাপূর্ণ হবে, শান্তিময় হবে আর আখেরাতে আমরা জান্নাত পাবো। সেই জান্নাতে যাওয়ার জন্যই আমাদেরকে রেডি করতে হবে, আমাদেরকে প্রস্তুত করতে হবে। কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা এখানে কোনো শৃঙ্খলা নাই, এখানে কোনো পরিকল্পনা নাই, এখানে যুবকরা ছাত্ররা আগামী দিনে কী হবে, তাদের আইডেন্টিটিটা কী হবে, তাদের সম্মান মর্যাদা কী হবে, তাদের অধিকার কী হবে, তারা কীভাবে খেয়ে বেঁচে তারা কীভাবে একটা সমাজ কন্ট্রিবিউট করবে তার কোনো দিক নির্দেশ নাই। একটা ছেলে যখন মাস্টার্স পাস করেও তাকে চিন্তাই করতে হয়, তাকে যখন চুরি করতে হয় কিংবা বিদেশে যাওয়ার জন্য নদীতে সাগরে ঝাঁপ দিতে হয় তখন এই শিক্ষা ব্যবস্থার দুর্নতা তো খুবই পরিষ্কার হয়ে গেছে। এমনি কথাবার্তায় তোমরা শুনবা যে আমাদের দেশ এত উন্নতি লাভ করছে যে আকাশ ফেড়ে আরও কোথাও চলে যাইতেছে, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের মানুষ পৃথিবীর দেশে দেশে নদীতে সাগরে বিভিন্ন জায়গায় পড়ে মারা যাচ্ছে শুধু দুমুঠো অন্নের জন্য। দেশের কোনো নিরাপত্তা নেই, দেশের চাকরির গ্যারান্টি নাই, ইজ্জতের গ্যারান্টি নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই, এখানে কোনো সম্মান নাই, কেউ কথা বলতে পারে না, স্বাধীনভাবে এখানে কেউ চলাফেরাও করতে পারবে না। অথচ আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম এই জন্যই যে আমরা মাথা উঁচু করে আমার কথা আমি করব, আমার কাজ আমি করব, আমি যা চাইবো সেটা আমি করতে পারবো, কিন্তু এখন তুমি সেটা পারবে। এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের এই অবস্থা। এই অবস্থা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদের সকলকে একটি পরিবর্তনের জন্য কাজ করতে হবে। কোথায় পরিবর্তন করতে হবে? লিডারশিপ যারা দিচ্ছে এই জায়গায় পরিবর্তন আনতে, এই কাঙ্ক্ষিত পরিবর্তন ছাড়া দেশ একটু ঠিক হবে না। জামাত ইসলামী একটা গণমানুষের সঙ্গে মূলত সব শ্রেণী পেশার মানুষের সাথে কাজ করে আমরা সেই পরিবর্তনের জন্য কাজ করছি। তোমরা দোয়া করো এবং তোমরা আমাদের সহযোগিতা করো, এটা আমরা চাই। নাম্বার থ্রি হচ্ছে যে মানুষের আসল পরিচয়টা তার চেহারা দিয়ে নয়, তার বংশ দিয়ে নয়। মানুষের আসল পরিচয়টা হচ্ছে তার যোগ্যতা দিয়ে, তার গুণাবলী দিয়ে, তার অনেস্টি দিয়ে, তার সততা দিয়ে, তার ভদ্রতা দিয়ে, তার ব্যবহার দিয়ে। সত্যিকার মানুষ যেটাকে বলে সেই সত্যিকার মানুষ হওয়ার পরিবেশ আজকে শিক্ষাঙ্গনেও নাই, গড়েও নাই, বাইরেও নাই। আমাদের যে গড় আছে, আমাদের যে ভাষা আছে সেখানেও কাঙ্ক্ষিত তোমার উপযোগী যে পরিবেশ, তুমি পড়ালেখা করার জন্য যে এনভায়রনমেন্টটা পাওয়া যাবে তোমার গড়ও, তুমি যেভাবে বেড়ে উঠতে চাও সেই বেড়ে ওঠার কোনো পরিবেশ তোমার গড়ও দিতে পারবে না, তোমার শিক্ষাঙ্গনও দিতে পারছে না। এই অবস্থায় ওটা সমাজটাই দূষিত হয়ে গেছে। এই অবস্থার পরিবর্তনের জন্য ভালো একটা আশ্রয় দরকার। এখন বিকল্প আশ্রয় হল ছাত্রাঙ্গনে ছাত্র শিবির, বৃহত্তর অঙ্গনে জামাত ইসলাম। এখানে আসলে যদি তোমরা এখন এতক্ষণ এখানে বস না, অন্য কোনো পলিটিক্যাল পার্টি প্রোগ্রামে যদি যেতাম তাহলে সিচুয়েশনটা ভিন্ন রকম কিছু, তাই না? ড্যান্স নাচ গান এইটা ওইটা হই হুল্লোড় মারামারি খাবার নিয়ে ফাটাফাটি চেয়ার ভাঙবে, তাই না? যদি এখানে যতক্ষণ বসে থাকবে, যদি সারাদিনও বসে থাকো
করো ওইগুলো ঢোকা না, একটা পিসফুল এনভায়রনমেন্ট আমি গঠনমূলক কথাবার্তা পাবো, জীবন গঠন করার জন্য এগুলো লাগে। এগুলো মেইন দায়িত্ব ছিল শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার আলোকে পরিবার গড়ে উঠত এবং রাষ্ট্র থেকে টেলিভিশন থেকে এই জাতীয় গঠনমূলক জিনিসগুলো প্রচার করা হতো। কিন্তু আজকে টেলিভিশন যদি করলো খালি নাচ গান একটা মেয়ে নাচানাচি ছেলে মেয়েদেরকে ধ্বংস করার আয়োজন ছাড়া ভালো কোনো কিছু সেখানে কনস্ট্রাকটিভ কিছু তৈরি ব্যাপার না। তো এই অবস্থায় আমাদের এই দেশকে এই জাতিকে বাংলাদেশকে রক্ষা করতে হলে এখন বিকল্প শক্তি হচ্ছে বৃহত্তর প্ল্যাটফর্ম হলো জামাত ইসলামী ছাত্র অঙ্গনের সদস্য। এই দুইটার দিকে আমাদের এই দুইটার সাথে আমাদের থাকতে হবে, তাইলে আমরা কিছুটা আমাদেরকে রক্ষা করতে পারব আর পরিবর্তনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা যে কথাগুলো বলতেছি অন্তর থেকে বলতেছি, আমরা দেখতেছি এবং বুঝতেছি সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে বাঁচতে হলে আল্লাহ যে বিধান আমাদেরকে দিয়েছেন সেই বিধানের প্রতি ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আল্লাহর রশ্মিকে আমরা সবাই মিলে মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে, তাতে এই জাতির মুক্তি আসবে, পরিত্রাণ আসবে ইনশাআল্লাহ। আর যে অবস্থায় থাকুক না কেন পড়ালেখার মধ্যেই থাকতে হবে, নিজের জীবন গঠন করতে হবে এবং দেশকে কিছু দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের এই প্রিয় দেশ এই জন্মভূমিটাকে আমরা করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুন। সবাইকে অনেক শুকরিয়া।